রাজের এমন মৃত্যু ভাবে মেনে নিতে পারছেন না তার স্ত্রী লক্ষ্মী স্বামীর শোকে পাথর হয়ে গেছেন কারো সাথে কোনো কথা বলছেন না শুধু মুখ বুঝে কাঁদছেন এমন চিত্র দেখা গেল রাজধানীর ইউনাইটেড হসপিটালে গিয়ে যে রুমে রাজ্যের মরদেহ রাখা ছিল তার বাইরে বসেছিলেন রাজ্জাকের স্ত্রী লক্ষ্মী একসময় সময় রাজ্জাক পত্নী লক্ষ্মীকে একে একে সান্ত্বনা দিচ্ছিলেন গাজী মাঝারুল আনোয়ার আলমগীর সুচরিতা অমর সানি মৌসুমি সাকিব খান ফেরদৌস সাইমন ও জায়েদ খান সবাইকে জড়িয়ে ধরে শুধু গুমরে কেঁদেছেন লক্ষ্মী তার পাশেই ছিলেন রাজ্জাকের ছোট ছেলে সম্রাট আজ সোমবার ছটা তেরো মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়করাজ রাজ্ তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর বিকেলে রাজ্জাকের শারীরিক অবস্থা খারাপ হয় এরপর তাকে ইউনাইটেড হসপিটালে আনা হলে চিকিৎসক ডক্টর মমিনুজ্জামান জামান রাজ্জাকের পালস ও প্রেশার পাওয়া যাচ্ছিল না তারপর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান বর্তমানে রাজ্যাকের মরদেহ ইউনাইটেড হসপিটালের হিমঘরে রাখা আছে এর আগে হঠাৎ শরীর অসুস্থ বোধ করলেন নায়করাজ আব্দুর রাজ্জাকে বিকেলে পাঁচ বিশ মিনিটে ইউনাইটেড হসপিটালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান ওই সময় নায়করাজ রাজ্জাকের নারী ও রক্তচাপ পাওয়া যাচ্ছিল না এটিকে একটি কার্ডিয়াক এমার্জেন্সি বিবেচনা করে চিকিৎসকরা সঙ্গে সঙ্গেই কোট ব্লু ঘোষণা করেন তারপর কার্ডিও পালমোনারি রিসাসিটেশন দিয়ে ওনার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করা হয় ও জ্ঞান ফ্রি আনার জন্য চল্লিশ পঞ্চাশ মিনিট চেষ্টা করা হয় এই সময় অন্যান্য চিকিৎসকের সঙ্গে ইউনাইটেড হসপিটালের চিফ কার্ডিওলজিস্ট ডক্টর মমিনুজ্জামান ইমার্জেন্সি বিভাগে নায়করাজ রাজ্জাকের পাশে ছিলেন কিন্তু চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে তিনি সন্ধ্যা ছটা তেরো মিনিটে ইন্তেকাল করেন রাজুন তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর প্রসঙ্গত নায়করাজ রাজ্য গত কয়েক বছর ধরে ইউনাইটেড হসপিটালের চিফ কার্ডিওলজিস্ট ডক্টর জামান এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন হৃদরোগ ছাড়াও তিনি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ উচ্চ রক্তচাপ ও মাত্রায় ডায়াবেটিস রোগে দীর্ঘদিন যাবৎ ভুগছিলেন এর আগেও তিনি ইউনাইটেড হসপিটালে ভর্তি ছিলেন এবং আইসিউতে কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্রের চিকিৎসা চিকিৎসাধীন ছিলেন প্রিয় দর্শক শ্রোতা আমাদের আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টসে আপনার মতামত জানাতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চোখ রাখুন ট্রু বাংলার পর্দায় ধন্যবাদ